হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আই স্কুল তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা নবম শ্রেণীর বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব যেটা তোমাদের দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে দিয়েছে শুরু করছি আমরা এক নম্বর কোয়েশ্চিন থেকে এক নম্বর কোয়েশ্চিন কী দেওয়া আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো একের এক নম্বর বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয় প্রাবন্ধিক কোন অর্থে আত্মনির্ভরশীল শব্দের প্রয়োগ ঘটিয়েছেন বর্তমান যুগের ইংরেজি ও বাংলাকে কেন তিনি আত্মনির্ভরশীল মনে করেননি এক ওয়ান প্লাস টু তিন নম্বর দেওয়া আছে এই কোশ্চেনে তো আমরা উত্তর লিখেছি যে একের এক প্রাবন্ধিক সৈয়দ মোজতবা আলী তার নবনব সৃষ্টি প্রবন্ধে বোঝাতে চেয়েছেন যে ভাষা যখন নিজের যাবতীয় প্রয়োজন নিজের শব্দ ভাণ্ডারের সাহায্যে মিটিয়ে নিতে পারে তখনই সে হয়ে ওঠে স্বয়ং সম্পূর্ণ বা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক জানিয়েছেন নতুন কোনো অনুভূতি বা চিন্তার নতুন কোনো শব্দের প্রয়োজন হলে বাংলা এবং ইংরেজির মতো ভাষা নির্দিদায় ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ ঋণ হিসেবে গ্রহণ করে বিশেষত বাংলার মতো ভাষা যুগের পর যুগ ধরে প্রয়োজন অনু অনুপাতে ইংরেজি আরবি ফার্সি শব্দ দেদারে গ্রহণ করেছে ইংরেজির ক্ষেত্রেও পাওয়া গেছে অপর ভাষা থেকে শব্দ গ্রহণের নমুনা এই দুই ভাষার মধ্যে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণের কাজ আগেও চলেছে এখনও চলছে তাই এই দুই ভাষা প্রাবন্ধিকের মত মতে আত্মনির্ভরশীল নয় ঠিক আছে আমাদের একের এক নম্বরে গেল এবার দেখছি আমরা একে দুই নম্বর কোয়েশ্চিন বলেছি কি যে আমি এই ঘাসে বসে আছি কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে উত্তর লিখেছি আমরা উদ্ধৃতাংশটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস রচিত আকাশে সাতটি তারা কবিতা থেকে গৃহীত হয়েছে দিনান্তে সূর্য অস্ত যাওয়ার পর আকাশে সাতটি তারা যখন ফুটে ওঠে ঠিক সেই সময়ে কবি ঘাসে বসে থাকেন এবং উপভোগ করেন সন্ধ্যাকালীন সৌন্দর্য আকাশে সাতটি তারা ফুটে ওঠা মাত্রই কবি প্রকৃতির সান্নিধ্যে এসে অনুভব করেন সন্ধ্যাকালীন বঙ্গ প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবির চোখে ধরা পড়ে অস্তগামী সূর্য রচিত কামরাঙ্গার মতো লাল মেঘের এক বিরল সৌন্দর্য দিনের ক্লান্তি কাটিয়ে অস্তগামী সূর্যের গঙ্গা সাগরে ঢেবে ডুবে যাওয়া কেশবতী কন্যার রূপ ধরে বঙ্গ প্রকৃতির বুকে রূপসী নীল সন্ধ্যার আগমন ঠিক আছে তাহলে আমাদের একের নম্বরটা হলো এবার দেখছি আমরা একের তিন নম্বর কোশ্চিন একের তিন নম্বর কোশ্চিন কী দেওয়া আছে যে কিন্তু বিঘ্ন আছে বহু পত্র লেখক স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিত থেকে বিঘ্নের কথা জানিয়েছেন একে তিন নম্বরের উত্তর উদ্ধৃতাংশটি স্বামী বিবেকানন্দ রচিত চিঠি নামক প্রবন্ধ রচনা থেকে গৃহীত হয়েছে স্বামী বিবেকানন্দ জানেন ভগিনী নিবেদিতা তার আত্মীয় ধৈর্য তার অসীম ধৈর্য শিক্ষা পবিত্রতার সব সবটুকু সমর্পণ করে ভারতবর্ষের উন্নতি সাধনে কিছু করার জন্য এগিয়ে এলে তার কাজে বাধা হয়ে দাঁড়াবে নানামুখী প্রতিবন্ধকতা এই দেশে রয়েছে চরম জাতিগত অস্পৃশ্যতা ফলে শ্বেতাঙ্গ নারী হিসাবে মানুষের জন্য কাজ করতে এলে বেশিরভাগ মানুষ ভয়ে ঘৃণায় সন্দেহে তাকে এড়িয়ে যাবে এদেশে রয়েছে চরম কুসংস্কার যাকে অতিক্রম করে শিক্ষার আলো জ্বালানো দুঃসাধ্য হয়ে উঠবে মানুষের মধ্যে রয়েছে চরম দারিদ্রতা দুঃখ দাসত্ব অভাবের কারণে যে নরনারী অর্ধনগ্ন তাদের কাছে সভ্যতার কথা খামখেয়ালি মনে হবে ঠিক আছে একে তিন নম্বর গেল এবার একের চার নম্বর কোশ্চিন নটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুরয়না উদৃদাংশে নটে গাছের প্রসঙ্গে প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতার রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো একের চার নম্বরের উত্তর লিখেছি আমরা উদ্ধিদাংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান কবিতা থেকে গৃহীত হয়েছে সাধারণত কোনো রূপকথার গল্প বলার শেষে বয়স্করা বলে ওঠেন আমার কথাটি ফুরলো নটে গাছটি মরলো এই বলে গল্পের ইতি টেনেও তাদের মুখে আবার শোনা যায় কেন রে নোটে মরলি এই প্রসঙ্গ অর্থাৎ তার তারা বুঝিয়ে দিতে চায় গল্প বলার স্রোত এখানেই শেষ নয় ঠিক একইভাবে কবিতা দেখা যায় যে মানুষেরা যে মানুষেরা গ্রামকে ভালোবাসে তাদের আবেগে গ্রামের স্মৃতি খনিকের জন্য মুছে গেলেও তা চিরতরে মুছে যায় না গ্রামকে ভুলতে না পারা গ্রামের প্রতি ভালোবাসা বিজড়িত স্মৃতি আবহমান আবহমান কাল ধরে থাকে রূপকথায় রূপকথার গল্পের মতোই গ্রামকে ভালোবাসার এই অনুভূতির কোনো শেষ থাকে না ঠিক আছে আমাদের একের চার নম্বর গেল এবার দেখছি আমরা একের পাঁচ নম্বর কোশ্চিন আর আহারের সংস্থান রহিল না রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী রাধারানী পাঠ্যাংশে কীভাবে চিত্রিত হয়েছে তা উদিদাংশের আলোকে আলোচনা কর একের পাঁচ নম্বরের উত্তর উদিতাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী নামক গল্প থেকে গৃহীত হয়েছে স্বামীর মৃত্যুর পর জ্ঞাতির সাথে মোকদ্দমা লড়তে গিয়ে রাধারানীর মা তার সর্বস্ব হারায় মা ও মেয়ে পথে এসে দাঁড়ায় তাদের জীবনে নেমে আসে চরম অভাব জানা যায় মা ও মেয়েকে কোনো ক্রমে আসে চরম অভাব জানা যায় মা ও মেয়েকে কোনো ক্রমে একটি জীর্ণ কুটিরে থাকতে হয় কোনো প্রকারে প্র শারীরিক পরিশ্রম করে রাধানীর মা দিনপাত করতে থাকে অর্থের অভাবে মেয়ের বয়স অতিক্রান্ত হওয়া সত্ত্বেও বিবাহ দিতে অক্ষম হয় খাবার আর ও পোশাকের ন্যূনতম প্রয়োজনটুকু মেটানোর ক্ষমতাও তার তারা হারায় মা ও মেয়ে চরম দারিদ্রতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে আমাদের একের পাঁচ নাম্বার গলায় বা দেখছি এক ছয় নম্বর কভার্স যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম প্রফেসর শঙ্কু কীভাবে সেই প্রমাণ পেয়েছেন উত্তর লিখেছি আমরা সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্পে প্রফেসর শঙ্কু আরিথন যন্ত্র প্রয়োগ করার পর লক্ষ্য করেছিলেন কারভাস অন্য কাকের থেকে আলাদা থাকছে সাধারণত একটা কাকের মৃত্যুতে অনেক কাক হাজির হয় একদিন দুপুরে বজ্রবিদ্যুৎসহ সহ বৃষ্টিতে শঙ্কু খেয়াল করেন একটা শিমুল গাছ থেকে ধোয়া বেরোচ্ছে এরপর বিকেল বৃষ্টি থামার পর প্রচণ্ড প্রচণ্ড কাকের কোলাহল শুরু শুরু হয় তিনি তিনি তার চাকর প্রহ্লাদকে খবর আনতে পাঠালে প্রহ্লাদ জানায় বজ্রাঘাতে একটি কাককে কাকের মৃত্যু হয়েছে শঙ্কু দেখেছিলেন এমন ঘটনায় সব কাক যখন বাইরে কোলাহল করছে তখন নিজেকে আলাদা রাখতে কারভাস করভাস ঘরে বসে এক মনে লিখে চলেছে প্রাইম নাম্বার দুই তিন পাঁচ সাত এগারো তেরো টেট ঠিক আছে তাহলে আমাদের একের শব্দ হলো এবার দেখি চলে যাচ্ছি দুই নম্বর কোয়েশ্চেন দুই কি বলেছে যে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলি উত্তর দাও এক নম্বর মৌলিক শব্দ বলতে কী বুঝাও উত্তর লিখেছি আমরা একের এক দুই এর এক নম্বর মৌলিক শব্দ যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না ভাঙ্গার বা বিশ্লেষণ করার চেষ্টা করলেও প্রাপ্ত টুকরো অংশের কোনো প্রকার অর্থ তৈরি হয় না এমন শব্দগুলিকে মৌলিক শব্দ বলা হয় যেমন হাত পা মা ভাই ইত্যাদি ঠিক আছে চলে আসছি আমার দুই দুই নম্বর কোশ্চেন কী আছে যে নবগঠিত শব্দকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায় এবং কি কি নবগঠিত বা নবশিষ্ট শব্দকে সাধারণত তিনটি শ্রেণিতে ভাগ করা যায় মিশ্র বা শঙ্কর শব্দ অনুদিত শব্দ আর খণ্ডিত শব্দ দুই তিন নম্বর তদ্ভব শব্দের দুটি উদাহরণ দাও তদ্ভব শব্দের উদাহরণ আচ্ছা এখানে আমরা তিনটা উদাহরণ দিয়েছি এই তিনটের মধ্যে তোমরা যে কোনো একটা দুটা লিখবে হ্যাঁ সংস্কৃত থেকে এসেছে আদ্য তারপর হচ্ছে প্রাকৃত হচ্ছে আর্য তারপরে হয়ে গেল তদ্ভব আজ চন্দ্র চান্দ চাঁদ বধু বধু বহু বহু ঠিক আছে দুই তিন নম্বর গেল এবার দুই চার নম্বর দেশি শব্দকে অজ্ঞাতমূলক শব্দ বলা হয় কেন সংস্কৃত ছাড়া ভারতবর্ষে বসবাসকারী অন্যান্য প্রাচীন অনার্য জাতিগোষ্ঠীর ভাষা থেকে যে শব্দ বাংলা ভাষায় কিছুটা পরিবর্তিত বা বিকৃত হয়ে এসেছে তাদের দেশি শব্দ বল বলে এই আস অনার্য বা দেশি শব্দগুলির প্রকৃত বুৎপত্তিগত উৎস বা মূল জানা যায়নি তাই এই শব্দগুলিকে অজ্ঞাতমূলক শব্দ বলা হয় যেমন ডিঙ্গি কোপাই কাসাই ঠিক আছে এবার দুইয়ের পাঁচ নম্বর তুর্কি ওলন্দাজ শব্দ ভণ্ডার থেকে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি করে শব্দ উদাহরণ দেওয়া তুর্কি শব্দ থেকে বাংলায় গৃহীত শব্দ হলো কাঁচি কুলি বাহাদুর বারুদ ইত্যাদি এবং ওলন্দাজ শব্দ থেকে বাংলায় গৃহীত শব্দ হচ্ছে হরতন রুইতন স্ক্রুপ স্কাবন তুরব তুরব ইত্যাদি তুরুপ ঠিক আছে দুইয়ের পাঁচ গেলে বা দুইয়ের ছয় নাম্বার দেখছি আমরা বলেছি কি যে তামিল শব্দ থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লেখো তামিল শব্দ থেকে এসেছে তো আমরা উত্তর লিখেছি তামিল শব্দ দুইয়ের ছয় নাম্বার তামিল শব্দ থেকে বাংলায় এসেছে এমন শব্দ হচ্ছে চুরুট চেটটি পিলে চামড়া খোকা খুকু ইত্যাদি দুয়ে ছয় গেল এবার দুয়ে সাত নম্বর নির্দেশ অনুযায়ী মিশ্র বা শঙ্কর শব্দ তৈরি করো ইংরেজি প্লাস বাংলা মিলে শব্দ পর্তুগিজ প্লাস হিন্দি তৎসম এবং বিদেশি প্রত্যয় ঠিক আছে তো উত্তর লেগেছি আমরা ইংরেজ ইংরেজি এবং বাংলা শব্দ মিলে যেমন স্কুল যোগ ঘর ঘর হেড যোগ কেরানি হেড কেরানি পর্তুগিজ হিন্দি গুদাম যোগখানা গুদামখানা পাও যোগ রুটি পাউরুটি তৎসম যোগ হচ্ছে বিদেশি শব্দ তৎস প্রত্যয় বিদেশি প্রত্যয় ধূপ যোগ দানি ধূপদানি ঠিক আছে তাহলে আমাদের দুই হাজার সাতকালে দুই হাজার আটে চলে আছি আমরা ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলায় গৃহীত হয়েছে এমন দুটি শব্দ উল্লেখ করো ইংরেজি থেকে বাংলায় আর কি এসেছে অনুবাদের মাধ্যমে ইংরেজি থেকে অনুবাদ এর মাধ্যমে বাংলায় গৃহীত শব্দে গৃহীত হয়েছে এমন শব্দ ইউনিভার্সিটি যার বাংলা হচ্ছে বিশ্ববিদ্যালয় মাদারল্যান্ড মাতৃভূমি নিউজ পেপার সংবাদপত্র ব্ল্যাক মার্কার কালো মার্কেট কালো বাজার ঠিক আছে এবার চলে যাচ্ছে এবং দুইয়ের নয় দুইয়ের নয় কী বলা আছে যে যোগরুর শব্দের দুটি উদাহরণ দাও যোগরুর শব্দের উদাহরণ দুই নম্বর যোগরুর শব্দের উদাহরণ হচ্ছে রাজপুত বিনা পানি পঙ্কজ এবং জলদ ঠিক আছে আমাদের দুটি করে উদাহরণ দিতে বলেছে এইখানে যেগুলো তোমরা দুটি লিখলেই হবে ঠিক আছে বেশি লেখার দরকার নেই তারপরে দশ নম্বর কী দেওয়া আছে যে গুণবাচক বিশেষ যোগে একটি বাক্য রচনা করো গুণবাচক বিশেষ্য গুণবাচক বিশেষ্য যোগে একটি বাক্য হচ্ছে মেয়েটির বুদ্ধি চমৎকার এখানে চমৎকার হচ্ছে গুণবাচক বিশেষ্য ছেলেটি সততার জন্য প্রসিদ্ধ ঠিক আছে এরা হচ্ছে সততার হচ্ছে গুণবাচক বিশেষ্য দুইয়ের দশ গেল চলে যাচ্ছি আমরা দুইয়ের এগারো নম্বর কোশ্চিন দুইয়ের এগারো নম্বর ক্রিয়া বিশেষণের দুটি গঠন রীতি নির্দেশ করো উত্তর লিখেছি আমরা ক্রিয়া বিশেষণের দুটি গঠন রীতি হলো সাধারণত ইহা শূন্য বিভক্তিতে থাকে অসমাপিকা ক্রিয়াযুক্ত হয় ঠিক আছে দুই হাজার এগারো গেল দুই হাজার বারো দেখছি আমরা দুই হাজার বারো যে কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহৃত হয় কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে সমী সমীপ্যবাচক সর্বনাম পদ ব্যবহার করা হয় ইনি উনি এটা সেটা এই ওই ইত্যাদি দেড় বারো হলো চলে যাচ্ছি দুইয়ের তেরো নম্বর কোশ্চিন একটি তৎসম অব্যয় এবং একটি খাঁটি বাংলা অব্যয়ের উদাহরণ দাও তৎসম অব্যয় এবং খাটি বাংলা তৎসম অবয় হল অথবা যথা যদি খাঁটি বাংলা অব্যয় হচ্ছে না অথচ কাজেই ইত্যাদি ঠিক আছে চলে যাচ্ছে লাস্ট এবার দুইয়ের চোদ্দো নম্বর ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ কত ধরনের হয়ে থাকে ধাতুর গঠন অনুযায়ী ক্রিয়াপদ চার ধরনের হয়ে থাকে এক নম্বর কি মৌলিক ক্রিয়াপদ দুই নম্বর সাধিত ক্রিয়াপদ তিন নাম্বার যৌগিক ক্রিয়াপদ চার নম্বর হচ্ছে সংযোগমূলক ক্রিয়াপদ ঠিক আছে তাহলে আজকে আমাদের ক্লাস নাইনের বাংলা বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাক্ কমপ্লিট হলো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে